আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। খুবই অসুস্থতার কারণে আমি আমার চ্যানেলে রেগুলার হতে পারছি না, আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে খুব তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দেয়। আজকে আমি নিয়ে এসেছি মোগলাই পরোটার একটা রেসিপি, আমার কাছে এই পরোটাটা খুবই মজা লাগে, খুব ভালো লাগে আমার কাছে, তৈরি করব আজকে মোগলাই পরোটা। তো মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, আর এখানে হাফ কাপ দিয়ে দিয়েছি আমি, দুইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার এটাকে আমি ভালো করে ময়ান দিয়ে নেব, অর্থাৎ এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এবার আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা পরোটার ডো তৈরি করে নেব, যেরকম পরোটা আমরা রেগুলার খাই সেই পরোটার ডো। তৈরি হয়ে গিয়েছে পরোটার ডোটা তৈরি করা, এখন একটু তেল মেখে আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো, আর এতে করে কিন্তু এটা খুবই সফট হবে। সাইডে রেখে দিয়ে আমি এখন ডিমের মিশ্রণটা তৈরি করে নেব। তো ডিমের মিশ্রণ তৈরি করে নেওয়ার জন্য আমি অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 7 মতো কাঁচামরিচ কুচি, 7 মতো ধনিয়া পাতা কুচি, 1 কাপের চেয়ে একটু কম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখানে চাট মশলা কিংবা গরম মশলা ইউজ করা যায়, কিন্তু আমি এটা ইউজ করছি না, কারণ আমার কাছে ওটা ভালো লাগে না। যদি আপনারা চান তাহলে এখানে চাট মশলা কিংবা গরম মশলা ইউজ করতে পারেন। এখন এগুলোকে আমি আলতো হাতে মেখে নিচ্ছি, খুব জোরে জোরে কিন্তু চেপে চেপে মাখা যাবে না, আলতো হাতে মেখে নেওয়ার পরে আমি এখানে 2টা ডিম দিয়ে দিয়েছি। আমি 2টা পরোটা তৈরি করব, সেজন্য 2টা ডিম দিয়েছি। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, এর মধ্যে 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি পরোটা তৈরি করে নেব। আর এখন এটাকে নামিয়ে আমি 2 ভাগে ভাগ করে নেব, সমান 2 ভাগে ভাগ করে নিয়ে 1টা ভাগ দিয়ে আমি পরোটা তৈরি করে নেব। পরোটাটা গোল কিংবা স্কোয়ার করতে হবে যেরকম কোনো কথা নাই, পাতলা একটা পরোটা তৈরি করে নিলেই হবে। খুবই পাতলা করে আমি এটাকে বেলে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে, আমার হাতটা কিন্তু দেখা যাচ্ছে। এখন পরোটার মাঝখানে আমি সেই ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি 1/2টা। মিশ্রণটা দিয়ে আমি মিশ্রণটা ছড়িয়ে দিব।
এবার আমি মোগলাই পরোটার শেপ দিয়ে নিচ্ছি। এটা দেখে শিখে নেওয়ার কাজ ফ্রেন্ডস, আসলে এখানে আপনারা পানিও ইউজ করতে পারেন, যদি পরোটা ছুটে যায় সে ভয় থাকলে আপনারা পানিও দিতে পারেন। এখন আমি পর্যাপ্ত পরিমাণ তেলের মধ্যে দিয়ে এটাকে ভেজে নেব, আর ভাজার সময় অবশ্যই জয়েন্টটাকে আমি নিচের দিকে দিব। দিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে, এখন এটাকে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। ভাজার সময় চামচ দিয়ে এরকম করে একটু তেল ছিটিয়ে দিবেন উপরে, এতে করে খুব সুন্দর করে পরোটাটা ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কত সুন্দর করে ফুলে উঠছে। একটা পাশ হালকা ভাজা হয়ে গিয়েছে, আমি একটু উল্টে দিচ্ছি, ওই পাশটাও একটু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আবারও উল্টে দিচ্ছি। এরকম করে উল্টে পাল্টে কয়েকবার সুন্দর করে ভেজে নিতে হবে, খুবই ক্রিস্পি করে। ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছি, এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এইরকম করে আমি আরো একটি পরোটা তৈরি করে নেব। এবার আমি একটা কিচেন টাওয়ালে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই সহজে মোগলাই পরোটার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।